আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফুড বাই রেসিপি। তো আবারও চলে এলাম আমার চ্যানেলে নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে তৈরি করেছি টমেটো সস, একদম ঝামেলাবিহীন, ছাকার ঝামেলা ছাড়াই। আর এভাবে টমেটো সস তৈরি করতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলুন শুরু করছি। তো এখানে আমি 1 কেজি টমেটো নিয়েছি। আর টমেটোটা একটু কালারফুল হলে সসটাও কিন্তু কালারফুল হয়। তো আমি যেভাবে করছি চলুন দেখে নিন। তো এখানে টমেটোগুলোকে প্রথমেই কেটে নিচ্ছি, দুই ফালি করে নিব। মাথার অংশটুকু কেটে ফেলে দিব। তো এভাবে করে সবগুলো টমেটো কেটে নিচ্ছি। তো যে হাঁড়িতে রান্না করব সে হাঁড়ির মধ্যে নিয়ে নিলাম। তো টমেটোগুলো কাটা হয়ে গেছে। তো এখানে যেহেতু 1 কেজি টমেটো, এর মধ্যে বেশি পরিমাণ পানি দিব না, 1.5 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। তো এখন চুলায় দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে দিচ্ছি, সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো বলক চলে আসছে। তো টমেটোগুলোকে কিন্তু নেড়ে একদম ভর্তা করে ফেলবো না, জাস্ট এটা সিদ্ধ হতে দিব। তো দেখতে পাচ্ছেন সিদ্ধ হয়ে গেছে, টমেটোর খোসাগুলো ছাড়া ছাড়া হয়ে গেছে। তো এটাকে চুলাটা বন্ধ করে দিচ্ছি আর ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তো এখন ঠান্ডা হয়ে গেছে একদমই। তো এখন উপরে যে খোসাগুলো আছে সে খোসাগুলো উঠিয়ে নিব। খুব ইজিলি উঠে আসছে খোসাগুলো, দেখতে পাচ্ছেন। তো এভাবে করে খোসাগুলো ফেলে মানে ফেলে দিয়ে নিলে কিন্তু এটা না থাকলেও একদম পারফেক্ট হয়, সসটা খুবই স্মুথ হয় আর ঝামেলাটাও অনেক কমে যায়। তো এভাবে করে সবগুলোরই খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আমি। সবগুলো খোসা ছাড়ানো হয়ে গেছে, এখন ব্লেন্ড করে নেব। তো ব্লেন্ড করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এখন এটা হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু ছাকা হয়নি, তারপরেও কিন্তু একদমই স্মুথ দেখাচ্ছে। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ, 1/3 কাপের একটু কম দিয়েছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারবেন। লবণ দিয়ে দিলাম 1/2 চা চামচ, 1/2 চা চামচ মরিচের গুঁড়ো, ঝালটাও আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। তো এখন চুলায় দিয়ে দিচ্ছি। তো চুলার আঁচটা মিডিয়াম রেখে জাল করে নিতে হবে। তো বলক চলে আসছে। তো এখন কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে জাল করতে করতে। তো এখন এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার। এই দুটো একসঙ্গে মিক্সড করে দিয়ে দিব টমেটো সসের মধ্যে। খুব ভালো করে মিক্স করে নিতে হবে যেন দলা না থাকে। তো এখন টমেটো সসের মধ্যে দিয়ে দিলাম এটা। আর এটা দেওয়ার কারণে কিন্তু টমেটো সসটা
একদমই পারফেক্ট হবে, আর অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। তো একটি বাটিতে নিয়ে দেখিয়ে দিচ্ছি, এখনো কিন্তু টমেটো সসটা হয়নি, যে বাটিতে নেওয়ার পর গড়িয়ে যাচ্ছে খুব সহজেই। তো আরো কিছু সময় জাল করে নিব। তো আবারও চেক করে নিচ্ছি, তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু তাড়াতাড়ি গড়িয়ে যাচ্ছে না, তো এখন পারফেক্ট হয়েছে। এটা নামানোর পরে কিন্তু আরো খানিকটা ঘন হয়ে যাবে। তো টমেটো সসটা হয়ে গেছে, আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি। তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে, আর যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকে বিদায় নিচ্ছি, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।